আছে এখনো যখন এলো না সে আসলে তার সাথে একটু কথাও বলবো মালান মদন তুই মনে করিস আমি তোকে ধরতে পারবো না যদি একবার ধরতে পারি তাহলে দেখবো কানাবাসি খেলার মজা কত এবার কোথায় চালাবি শালা তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো এখন কি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো আমার তো চোখ বাঁধাই ছিল ইস আমার তো চোখ বাঁধাই ছিল Yeah.
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু thank you.
বেলা হয়ে গেছে, আমাদেরকে স্কুলে যেতে হবে। তারি নাম ভালো সেনাপতি জাফর আলী খান, আমার মনে হয় বেগম সাহেবকে রাজদরবারে হাজির করে অমরত্বের সংবাদটুকু পেয়ে যাব। যা পোনা, ওই বেগম সাহেব জানলে তো সে বলবে না। ওই বেগমে সাহেবকে রাজ দরবারে হাজির করো, ওর কেবলই খুবকে কাজ করাতে হয়। আমার মালুমাদি জানা আছে কোথায় কোথায় সব পারে। আপনি হয়তো জানেন আপনার মরণ জীবন এখন আমাদের হাতে। আমি জানি বন্দি যখন করেছ তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এখন বলো আমাকে কেন এই দরবারে এনেছো? ওই নবাবজাদা খামাল ইব্রাহিমের সংবাদ আপনি জানে না? আমি জানি না, আপনি জানলে তা আমি বলবো না। জানেন না অত্যাচারে বলতে হবে, ওরা কোথায় আছে? আমি বলছি আমি বলতে পারবো না। বুঝেছি, আপনি স্বেচ্ছায় বলবেন না। জাফর আলী খান আরম্ভ করো। আপনাকে হবে নয়তো আজকে আপনাকে কেমন করে যে বেরোতে হবে তাই জাফর আলী খান চালু করে তাই করতে হবে। জাফর আলী খান এখানে রেখে দাও, চলো জাফর আলী খান চলো তাদের মনে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বলো খুদা বলো। আমি তো ভাবতে পারছি না, শোনো আমার অমন হলো খুদা মেহরবান তুমি বলো দাও আমি এখন কি করব। কাউকে কাউকে ভালোবাসা দিয়ে আমার অপরাধ বাবা কাজল আমরা যে গরিব মানুষ তোরে গরিবের সাথে মিশনতে অপরাধ তাও আমি তোর কতবার বারণ করেছি
ওই তুই একাই সাথে তুই মিষ্টি রাস করে বাবা তানুর তুই আমার কথা কিছু তুই শুনলে না বাবা খাজো যদি তুই শুনতে তেরে বাবা পেটের বাবা খাজো বুঝি ভিখা সবই বুঝি শুধু এটুকু বুঝি না এই খুদার সৃষ্টির মানুষ তুই হয় কেন বাবা তুই ঘরে চলে যা আর কোনদিন ওই বড় লোকের মেয়েদের সাথে মিষ্টি যাচ্ছে বাবা তাজন তাহলে যে তোর অপরাধে আমার শাস্তি ভোগ করতে হবে বাবা তাজন আমার জন্য আপনাকে শাস্তি পেতে হবে না যা শাস্তি পেতে হয় তা আমি নিজে মাথা পেতে দেবে একটু তবু আপনাকে বিপদ করবে না এখনো যে ছেলেটি সব কিছু বুঝতে শিখেনি যদি সে শিখত তাহলে সে এত আঘাত থেকে হতো না